राम राम समस्त संस्कृत प्रिय शिक्षार्थी के द बेस्ट एडुकेटम स्वागत जाना। आज के भिडियोते तुम्हारे शेखा प्रत्यय आरेकटी भाग अन प्रत्यय। अन प्रत्यय शिखते गेले आगे जानते हबे किछु सूत्र, सेटा कि सेटी हलो स्वरेर बृद्धि, स्वरेर गुण और स्वरेर सम्प्रसारणेर सूत्र। देखो स्वरेर बृद्धि सूत्रटा आगे देखे नाओ कि आछे। बला हय अकारेर स्थाने आ हय, आर हस्वई दीर्घई ओ एकारेर स्थाने ओइकार हय। तारपरे कि बोलछे, हस्व दीर्घ ओ ओर स्थाने ओकार हय। तारपरे कि बोलछे, रि ও রি অর্থাৎ ডবল ই স্থানে আর হয়। তো এটা গেল স্বরের বৃদ্ধি সূত্র। এবার হচ্ছে কি স্বরের গুণের সূত্র। স্বরের গুণের সূত্রে বলা হচ্ছে, অ আ লোপ পায়, হর্ষই দীর্ঘ স্থানে একার হয়, হর্ষও দীর্ঘ স্থানে ও হয় এবং ঋকারের স্থানে অর হয়। এবার হচ্ছে স্বরের সম্প্রসারণের সূত্র। স্বরের সম্প্রসারণের সূত্র কি? স্বরের সম্প্রসারণের সূত্র হচ্ছে, অন্তর্য স্থানে হর্ষই হয়, বর স্থানে হর্ষও হয় এবং ঋকারের স্থানে র হয়। তো এই গেল প্রত্যয়ের সূত্র। এই সূত্রগুলো কিন্তু যে কোনো প্রত্যয় করার ক্ষেত্রে বেশিরভাগই প্রয়োজন হবে। তো আজকে যেটি করাবো অন প্রত্যয়, এই অন প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু স্বরের বৃদ্ধি ও স্বরের গুণ এই দুটি সূত্র বেশি কার্যকরী। তো অন প্রত্যয় হলে আমাদের মেন সূত্রগুলো জেনে নিই। অন প্রত্যয় করার ক্ষেত্রে বলা হয় কি, এই প্রত্যয়ের শেষে অ থাকে। এই প্রত্যয়ের শেষে কি থাকে বললাম, অ থাকে। এবং স্বরের বৃদ্ধি ও স্বরের গুণ করতে হয় এবং সন্ধি করতে হয়। এই গেল তিনটি সূত্র। তো এবার দেখো, যদি আমি বলি শিব যোগ অন, এটা দিল অন প্রত্যয় করতে দিল শিব যোগ অন, তোমরা কিভাবে করবে? তো কিভাবে করবে একটু দেখে নাও। তো আমরা কি করব, যেমন আমরা কোনো ইংলিশ নাম লেখার সময় কি করি, আমরা ধরো ইংলিশ পারি না, সেটাকে আমরা অক্ষর ভাঙি। যেমন আমরা শিব বলে কি বলি, আলোর সাথে এসএইচ, হাসে আই, এরকম লিখি না, বতে বি। হ্যাঁ, তো এখানেও ঠিক তাই করেছি। আমি কি করেছি, লিখেছি তালবেশ্বা, তারপরে হর্ষই, তারপরে ব, তারপরে অ, আর অন প্রত্যয়ের অ। এইবার একটু মনে রাখবে কি, যে প্রথম ব্যঞ্জনবর্ণের সঙ্গে যে স্বরবর্ণটি থাকে তাকে বলা হয় স্বরের বৃদ্ধি, এবং দ্বিতীয় ব্যঞ্জনবর্ণ অর্থাৎ বর সঙ্গে যে অকার, এই যে স্বরবর্ণটি রয়েছে সেটিকে বলা হয় স্বরের গুণ। তো এইবার দেখো আমি কি করব, তালব্যশাটা বসিয়ে দেব। স্বরের বৃদ্ধি সূত্রে আমি কি বললাম, বললাম যে স্বরের বৃদ্ধি সূত্রে বলা হয়েছে যে হর্ষই দীর্ঘই ও একার স্থানে ঐকার হয়। তাহলে আমি ঐকার বসিয়ে দেব। এবার যে ব রয়েছে সেই বটি বসিয়ে দেব। এবং স্বরের গুণের নিয়ম হচ্ছে অ আ লোপ পায়, তাহলে এই যে অটা কি হবে, লোপ পাবে। তাই এই অটা লোপ পাবে বলে অন প্রত্যয়ের শেষে যে অ থাকে সেই অটা আর থাকবে না, কারণ ও একা একা এখানে সন্ধি করতে পারবে না। স্বরের গুণের সঙ্গে অন প্রত্যয়ের অ সন্ধি হয়, কিন্তু এই যে গুণ এটা যেহেতু লোপ পাচ্ছে তাই অন প্রত্যয়ের অটা কি হবে, লোপ পাবে। তো তাহলে দেখো, তাহলে তালবেশার সঙ্গে ঐকার যোগ করে দেব এবং শেষের বটা বসিয়ে দেব, তাহলে উত্তর হবে কি, শৈব। এবং এটি যেহেতু পুংলিঙ্গ শব্দ তাই এখানে কি হয়ে যাবে, বিসর্গ হয়ে যাবে, তাই উত্তর কি হয়ে যাবে, শৈব। বুঝতে পেরেছ? তো আমি আর একটা উদাহরণ নিয়েছি কি, দেখো আমি বলেছি শিশু যোগ অন। তো শিশু যোগ অনে আমি ভাঙলে কি পাই, ভাঙলে পাই প্রথমে পাই তালবেশা, তারপরে আমি কি পাচ্ছি, দেখো শিশুতে হর্ষই আছে তাহলে হর্ষইটা বসিয়ে দেব, এবং এটা কিন্তু প্রথম ব্যঞ্জনবর্ণের স্বরবর্ণ তাই এটি হবে স্বরের বৃদ্ধি। তারপর আমি কি পাচ্ছি, তারপর পাচ্ছি আমি তালবেশ্বা, কারণ শিশুর তালবেশ্বা আর হর্ষই হয়ে গিয়েছে, এবার ফের তালবেশ্বা হচ্ছে তাহলে তালবেশ্বা বসিয়ে দেব। তারপরে কি আছে, তারপরে আছে হর্ষও, এইটা হচ্ছে কি দ্বিতীয় স্বরবর্ণ তাই এটা হবে স্বরের কি, গুণ। এবং শেষে অন প্রত্যয়ের কি থাকে,
অশেষটাকে তাহলে অ বসিয়ে দেবো। তো এবার দেখো আমি সেকেন্ড স্টেপে কি করব, তাল হ্রস্ব বসিয়ে দেব। তারপর হ্রস্বই থাকলে কি হয় বললাম, স্বরের বৃদ্ধি নিয়মে ঐকার হয়, তাহলে ঐকার বসিয়ে দেব। ফের তাল হ্রস্ব আছে, তাল হ্রস্ব বসিয়ে দেব। এবারে স্বরের গুণের নিয়মে কি বলা হয়, হ্রস্ব থাকলে কি হয় ও হয়, তাহলে ও বসিয়ে দেব। অন প্রত্যয়ের শেষে অ থাকে, তাহলে অটা বসিয়ে দেব। এইবারে আমি থার্ড স্টেপে কি করব, তাল হ্রস্ব বসিয়ে দেব। ঐকার যেমন আছে ঐকারটা বসিয়ে দেব। তারপর যে তালব্য আছে তালব্যটা বসিয়ে দেব। এইবার দেখো এখানে আমি বলেছিলাম যে স্বরের গুণ ও অন প্রত্যয়ের যে অ আছে এই দুটো সন্ধি হয়ে যায়, ও আর অ সন্ধি হলে কি হয় অব হয়। কি হয় অব, অব। তো আমি অব বসিয়ে দিয়েছি। এইবার দেখো কি হয়, এইবারে ফোর্থ স্টেপে আমি তালব্য ঐকার বসিয়ে দেব। তারপর তালব্য আছে তালব্য বসিয়ে দেব, এবং অবের অ, এই অটা আমি আলাদা করে বসাবো না, কারণ তালব্যের সাথে অলরেডি অ আছে, দেখো স আ, তাহলে শুধু বটা বসিয়ে দেবো। এবং এটি যেহেতু পুংলিঙ্গ শব্দ তাই শেষে আমি কি বসিয়ে দেবো, বিসর্গ বসিয়ে দেবো। বুঝতে পেরেছো? তাহলে উত্তর হলো কি, শৈশব। আমি এবারে যে উদাহরণটি দেখেছি সেটি হলো পৃথাযুক্ত অন। তো পৃথাযুক্ত অন করতে গেলে আমাদের প্রথমে কি ব্যঞ্জন বর্ণটা আছে, প, তাহলে প বসিয়ে দেবো, প বসিয়ে দিলাম। তারপরে রিকার রয়েছে, তাহলে রিকারটা বসিয়ে দেবো, এটা কিন্তু স্বরের বৃদ্ধি। তারপর কি রয়েছে, থ রয়েছে, থটা বসিয়ে দেবো। থর সঙ্গে কি রয়েছে, আ রয়েছে, তাহলে আটা বসিয়ে দেবো, এবং এটি স্বরের গুণ। এবং অন প্রত্যয়ের শেষে কি থাকে, অ থাকে, তাহলে অটা বসিয়ে দেবো। তো এবার দেখো যেমন প রয়েছে আমি তেমন প বসিয়ে দেবো। স্বরের বৃদ্ধির নিয়মে রিকার থাকলে কি হয়, আর হয়, তাহলে আমি আর বসিয়ে দেব। তারপর থ রয়েছে, থ বসিয়ে দেব। তারপরে দেখো স্বরের গুণে অ আ লোপ পায়, তাহলে অ লোপ পায় মানে তাই যে অন প্রত্যয়ের অ রয়েছে ওটার সন্ধি হবে না, তাহলে টোটালটা লোপ পাবে, তাহলে আমি সেটুকুটাকে মুছে দেব। তো এইবার দেখো প রয়েছে, পর সঙ্গে আর এটা যোগ করতে হবে, তাহলে প আকার বসাবো। এবার দেখো থ রয়েছে, থ বসিয়ে দেব, এবার রটা রিকার করে দেব। দেখো উচ্চারণ করে দেখো পার থ, তাহলে এই পার্থ এটা পুংলিঙ্গ শব্দ তাই শেষে একটা বিসর্গ বসিয়ে দেব। তো বুঝতে পারছ? তো এইবারে দেখো যদি তোমাদেরকে বলতো যে রঘুযুক্ত অন, যদি বলতো মনুযুক্ত অন, যদি বলতো ভৃগুযুক্ত অন, এগুলোকে তোমরা বাড়িতে তৈরি করো, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা কতটা পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, এইরকম বেস্ট ব্যাকরণমূলক ভিডিও এবং সাজেশান পেতে।